আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। স্বাস্থ্যকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম। তো আজকে ভিডিও টপিক হচ্ছে ইরেগুলার মিনস্ট্রুয়েশন, অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব। তো এই অনিয়মিত ঋতুস্রাব কখন আমরা রোগ বলবো এবং কখন অনিয়মিত ঋতুস্রাব হলে রোগ বলবো না? তো প্রিয় দর্শক, ঋতুস্রাব হওয়ার কথা হলো 28 দিন পরপর, কিন্তু কোনো নারীর যদি 28 দিনের কাছে 30 দিন, 32 দিন, 33 দিন, 34 দিন, 35 দিনের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ 22তম দিন থেকে 35তম দিনের মধ্যে হলে এটি আমরা স্বাভাবিকভাবে নিব। কিন্তু কোনো নারীর যদি 22 দিনের আগেই তার ঋতুস্রাব প্রায় দেখা যায় অথবা 35 দিনের পরপর ঋতুস্রাব দেখা যায়, তখন আমরা এটিকে রোগ বলে চিহ্নিত করব। এছাড়া যখন কোনো মেয়ে আপনার প্রথম প্রথম পিরিয়ড হওয়া শুরু হয়, তখন তার মোটামুটি 1 থেকে 2 বছর পিরিয়ড ইরেগুলার হতে পারে, এটি ন্যাচারাল, এটি নিয়ে অরি হওয়ার কোনো কারণ নেই। আবার ঠিক উল্টো দিকে কোনো নারীর মেনোপজ হওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ যখন মাসিক একদম চিরতরে বন্ধ হয়ে যায়, তার কিছু আগ মুহূর্তে 2-1 বছর আগে তার এরকম ইরেগুলার মিনস্ট্রুয়েশন হতে পারে, এটি নিয়েও অরি হওয়ার কোনো দুশ্চিন্তা নাই। কিন্তু দর্শক, কোনো নারীর যদি রেগুলারই হয়তো 2 মাস পর 3 মাস পর ইরেগুলার মিনস্ট্রুয়েশন হয়, তখন তাকে বুঝতে হবে যে আমার এটি রোগ, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। অনেক সময় PCOS, যেটা আপনারা জানেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তো অর্থাৎ ওভারিতে কিছু ছোটো ছোটো সিস্ট থাকলে ওভামগুলো বের হতে পারে না, যার ফলে কিন্তু অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। এছাড়া নারীদের একটি কমন ডিজিজ, সেটি হলো থাইরয়েড ডিজিজ। তো থাইরয়েডের কারণেও কিন্তু নারীদের এই অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। এছাড়া জন্মবিরতিকরণ পিল যারা গ্রহণ করে বিবাহিত নারীরা, এই পিল হয়তো তারা রেগুলার খায় না, এই পিলের কারণেও কিন্তু অনেক সময় অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। এর জন্য আগে আমাদেরকে কারণটাকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে আমাদের চিকিৎসার দিকে এগোতে হবে। তো প্রিয় দর্শক, অনিয়মিত ঋতুস্রাব হলে মোটামুটি ইউনিয়ন আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। যারা আপনারা এলোপ্যাথে সুফল পাচ্ছেন না, তো তাদেরকে আমি অবশ্যই আহ্বান জানাবো আপনারা প্রকৃতির দিকে ফিরে আসুন, ন্যাচারাল চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন। তো দর্শক, যাদের অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে, আগে আপনারা দেখুন এটি আপনার রোগ কি না, যে কারণগুলো কথা বললাম কারণগুলো আপনারা চিহ্নিত করুন, তারপর একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে অটোমেটিক্যালি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।